বাড়িতে মাছ মাংস কিছুই নেই, হঠাৎ করে অতিথির আগমন, তাহলে বানিয়ে ফেলুন এই রেসিপিটা। তো এই রেসিপির কী নাম সেটা না হয় পরেই বলছি। প্রথমে এটি তৈরি করার জন্য আমি ক্যাপসিকামকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তারপরে কিছু পেঁয়াজ নেব এবং সেটাকেও চৌকো চৌকো করে কেটে নেব, মানে ওই চিলি চিকেন করলে যেরকমভাবে কাটতে হয় ঠিক সেইভাবে। এইখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি এবং অর্ধেকটা ক্যাপসিকাম ইউজ করেছি। পেঁয়াজ ও ক্যাপসিকাম দুটোই আমার এখানে কাটা হয়ে গেছে। এইবার 5-6 কোয়া রসুন নিয়ে সেটিকে কুচি কুচি করে রেখে দিয়েছি। এইবার একটা বাটি নিলাম। বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম এবং ওতে পরিমাণ মতন নুন এবং সামান্য কিছু মশলা অ্যাড করলাম, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু মিট মশলা অ্যাড করে সেটাকে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা, ওটা 1/2 টিস্পুন করে অ্যাড করে তার মধ্যে আমি জল দিয়ে একটা থিক ব্যাটার বানালাম। তো ব্যাটার এদিকে প্রায় রেডি হয়ে গেছে, এবার রান্নার মেইন উপকরণ যেটা সেটা আপনাদেরকে দেখাবো। এই যে আলু, আলুটাই হলো এই রান্নার মেইন উপকরণ। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি, দিয়ে সেটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি খোলা সমেত। এবার খোলাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। আলুগুলো আমার এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওই আলুগুলোকে ব্যাটারের মধ্যে একে একে চুবিয়ে তেলেতে আমি ফ্রাই করে নিচ্ছি। এই যে ঠিক এই ধরনের ক্রিস্পি ক্রিস্পি ফ্রাইগুলো তৈরি হবে। এইবার এই অবশিষ্ট তেলের মধ্যে আমি প্রথমে কাঁচা লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায় তাই জন্য তার মধ্যে অল্প পরিমাণ নুন অ্যাড করে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম কিছু সময় ধরে। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম ওই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। দেন সেম প্রসেসে নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা রসুন কুচি। আবারও এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না হতে দিলাম, দেন তার মধ্যে অ্যাড করলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও সেম প্রসেসে কিছুক্ষণ নাড়াচাড়া করবো যাতে আদার ওই কাঁচা গন্ধটা যাতে কেটে যায়। তারপর এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ইত্যাদি। এইবার এর মধ্যে অ্যাড করবো বেশ কিছুটা পরিমাণে টমেটো কেচাপ। দেন এখানে অ্যাড করবো 1 টেবিল স্পুন মতন সয়া সস। সসগুলো ভালোভাবে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দেবো মেন উপকরণ, অর্থাৎ ওই আগের থেকে ফ্রাই করে রাখা আলুটা। এইবার সব কিছুকে একসাথে দিয়ে ভালোভাবে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। দেন তার মধ্যে এবার অল্প পরিমাণে একটু আমি জল দিচ্ছি, আবারও একটু জল অ্যাড করে সেটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এরপর এটাকে থিকনেস আনবার জন্য একটা বাটিতে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ারের সাথে জল গুলে সেটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে পুরো মিশ্রণটিকে ভালোভাবে আমি আবারও নাড়িয়ে নিলাম। এবার একটা মোটামুটি মতন থিকনেস এসে গেছে। এবার অল্প পরিমাণে একটু আমি চিনি অ্যাড করলাম স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য, আর এর মধ্যে দিলাম 1 চিমটি মতন লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দিলাম, ফুটবার পরেই কিন্তু রান্নাটা একদম তৈরি হয়ে যাবে।
আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এই রান্নাটার কি নাম হতে পারে। ইয়েস, এটার নাম হচ্ছে চিলি পটাটো। ব্যাস, আমাদের রান্না এখন রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এইবার এটাকে আপনারা গরম গরম পরোটা ফ্রাইড রাইসের সাথে অনায়াসে সার্ভ করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন, যখন বাড়িতে কিছু থাকবে না এইভাবেই ম্যানেজ দিতে পারবেন। আজ এইটুকুই, টাটা।